আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ড্রাগনের বিভিন্ন রোগবালা নিয়ে আপনাদের মাঝে কথা বলে থাকি। আজ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড্রাগনের বোরনের অভাব। ড্রাগন গাছে বোরনের অভাবে কোন ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে সেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি আর লক্ষণটা দেখানোর চেষ্টা করছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটি ড্রাগনের শাখা অগ্রভাগটা কীভাবে চিকন হয়ে গেছে, চিকন একটা ডাটার মতো হয়ে আছে। প্রথম অবস্থায় দেখেন অনেক মোটা ছিল, পরবর্তীতে এটা কিন্তু চিকন হয়ে গেছিলো। প্রথম যখন চিকন হয় ওই সময় যদি আমি দেখাতে পারতাম তাহলে আরও ভালো বুঝতে পারতেন। এই জায়গাটা একেবারেই চিকন হয়ে গেছিলো, যে আঙ্গুলের মতো একেবারে। এবং অনেক শাখা প্রশাখা দেখা গেছে যে বেঁকিয়ে গেছে, চিকন হয়েছে পাশাপাশি বেঁকিয়ে গেছে, এরকম বেঁকিয়ে বেঁকিয়ে থাকতো। এই সমস্যাটা হলো বোরনের অভাব। বোরনের যদি অভাব হয় তাহলে এমনটা হতে পারে। পরবর্তীতে এই গাছে বোরন প্রয়োগ করে আমরা পরীক্ষা করছিলাম, সেটা একটু দেখাই। এই যে চিকুন ডগা থেকে আবার পুনরায় ভালোর দিকে ফিরে গেছে। তো এটা শুধু একটা না, এরকম কয়েকটা গাছে এই সমস্যাটা দেখা দিয়েছিল। পরবর্তীতে আমরা বোরন প্রয়োগ করি, বোরন প্রয়োগ করাতে গাছের এই সমস্যাটা পরিপূর্ণভাবে সমাধান হয়ে গেছে। এখানেও এক একটা একই অবস্থা। এই যে মাঝের যে জায়গাটা এখানে কিন্তু একেবারেই সরু হয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে ডাটা। তো এই ডাটা থেকে আমরা বোরন প্রয়োগ করার পরে পরবর্তীতে আবার সুন্দর শাখা প্রশাখা পেয়েছি। অর্থাৎ আপনাদের বাগানে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে যে অগ্রভাগ সরু হয়ে যাচ্ছে, যে এখানে আরেকটা লক্ষণ দেখা যাচ্ছে, এটা কিন্তু বোরনের অভাবের লক্ষণ। এরকম যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা বোরন সার প্রয়োগ করবেন। ড্রাগনের জন্য বিঘা প্রতি 1 কেজি বোরন সার প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সেচ দিবেন, সেচের পরে বোরন, ইউরিয়া ও পটাশ অর্থাৎ MOP, এই তিনটা সার একসাথে প্রয়োগ করবেন। পরবর্তীতে সেচ দেখা যাচ্ছে 7 বা 10 দিনের মাথায় আপনার পরবর্তীতে আর একটা সেচের প্রয়োজন হলো, ওরকম সময় আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার নতুন যে শাখা প্রশাখা বেরোচ্ছে সেগুলো বোরনের অভাব মুক্ত হয়ে আছে। এই বাগানটি অনেক রোগে আক্রান্ত, অনেক সমস্যা আছে, যার কারণে এই বাগানটি নির্ধারণ করে আপনাদেরকে দেখালাম বোরনের অভাব কেমন হয় এবং বোরনের অভাব থেকে কিভাবে আপনার বাগানকে আপনি ফ্রি করবেন বা মুক্ত করবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।